জিনিসটা হচ্ছে আপনি সব সময় কিন্তু তামার দেখছেন, এই হচ্ছে 24 এর চুলা, এটা হচ্ছে সিলভারের। ওরে সিস্টেমটা আছে, এই সেন্সর সিস্টেমটাও হচ্ছে কিন্তু আপনার তামার দেওয়া। নিয়ামা কোম্পানির 100% গ্রানাইটের একটা চুলা, 200 কেজি ওয়েট দিতে পারবেন রাশিদ ভাই। দুই পাশে যদি 120 কেজি লোড দেন, আচ্ছা দেন প্রবলেম নাই, এই চুলাটারে যেভাবে আপনার খুশি, আচ্ছা আপনি ওইভাবে ব্যবহার করবেন। যে ভাই আমার চুলায় কালি উঠতেছে, আমি 1,00,000 টাকা দিব। ও রে দেখেন একেবারে নীল আগুন। 2024 সালের একেবারে লেটেস্ট তিনটা মডেলের চুলা আমরা দেখাবো, নিয়ামা ওসাকা জাপান, যেটাতে সম্পূর্ণ নীল আগুন আপনারা পাবেন, এবং এইটা কিন্তু 100% গ্রানাইটের চুলা হবে। রয়েছে আমরা সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স রিসেলার, শপ নাম্বার 139-40 এবং 141। বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে মামুন ভাই, কেমন আছেন? রাশেদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এতদিন পরে 24-25 দুইটা একসাথে দেখাবো। কিরকম ভাই? আমি আপনাকে বলি ভাই, যেমন এই চুলাটা, আচ্ছা 2024 সালের আপডেট, আচ্ছা 25 এখনো আসেনি, 25 আসেনি, ধরেন 3 মাস বাকি, আচ্ছা 4 মাস বাকি, 25-এর চুলাও আছে। 25-এর চুলাও কিন্তু আছে ভাই। 25-এর চুলা আপডেট কি আছে এটাতে দেখাচ্ছি, দাঁড়ান। যেমন আপনার এই চুলাটা কিন্তু আপনার চ্যানেলে অ্যাভেলেবল ভিডিও দিছি আমরা, রাইট? এই চুলাটা বিক্রি হয়েছে ইনশাল্লাহ ভালো। আচ্ছা এই চুলাটা হচ্ছে নিয়ামা কোম্পানির 100% গ্রানাইটের একটা চুলা। আচ্ছা আমি বলি নাই, মুখে বলি নাই, আপনারা আমাদেরকে প্রশ্ন করেন হয়তো আমরা উত্তর দেই, আপনাদের কাছে ভালো লাগতেছে না। আচ্ছা একটু যদি দেখেন এখানে লেখা আছে, দেখেন গ্রানাইট স্টোন নিয়ামা জাপান, রাইট? লেখা আছে না, আমি তো বলি নাই, না এখানে লেখা আছে দেখেন গ্রানাইট স্টোন, গ্রানাইট স্টোন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাই, এটা যদি গ্রানাইট স্টোন হয় তাহলে এটা এরকম গ্লেজি কেন? কেন ভাই, গ্লেজি কি মার্বেল হয় না? হয়, অবশ্যই হয়। ম্যাট মার্বেল হয় না? অবশ্যই হয়। তো যার যেটা ভালো লাগে, যেভাবে আপনার কাটিং করতে ভালো লাগে, আপনি কিন্তু সেভাবেই নিয়ে কিন্তু এটা ব্যবহার করবেন, রাইট? রাইট। এই চুলাগুলো এমন একটা চুলা, এগুলার উপরে আপনি 200 কেজি ওয়েট দিতে পারবেন রাশিদ ভাই। 200 কেজি ওয়েট দিতে পারবেন। এই প্রশ্নটা, এই উত্তরটা কেন হয়, প্রথমেই চুলা কি হবে সেটা জানার দরকার নাই কাস্টমারের, ভাই আমি এটা কতটুকু ওয়েট দিতে পারবো, কতটুকু রান্না করতে পারবো, এটা আমি কতটুকু রান্না করতে পারবো, ভাই এটা কি ফেটে যাবে, এটা কতদিন ব্যবহার করতে পারবো। আচ্ছা আমি এটার উপরে 50 কেজি রান্না করতে চাই, আমি না তো করি নাই, আপনি করেন। ওকে, এই যে দেখেন ভাই কিন্তু পুরোপুরি দাঁড়ায় গেছে। আমি যদি ধরেন 60 কেজি তো মিনিমাম আছি, আচ্ছা তো আপনি যদি এক পাশে 60 কেজি লোড দেন, আপনি লোহার উপরে দাঁড়াইছেন, তো এই লোহার উপরে যদি দাঁড়ান তাহলে তো আপনি লোড নিতেই পারতেছেন। আচ্ছা লোহার মাঝখানে দাঁড়ান, আচ্ছা এই যে মাঝখানেও কিন্তু দাঁড়ায় গেছে, আমি মাঝখানে আপনাকে দাঁড়ায় দেখাইলাম, কোনো সমস্যা হবে না, কারণ এই চুলাগুলো এইভাবে তৈরি। আচ্ছা 24-এর চুলার যদি সিস্টেম এটা হয়, 24-এর চুলা যদি এরকম আপডেট হয়, স্ট্রং হয়, তাহলে 25-এর চুলাটা কিন্তু আরো বেশি আপডেট হবে, রাইট? এই চুলাটা আপনাকে 50 পিস ধরেন 70 পিস, আচ্ছা ওই চুলাটা ধরেন আপনাকে 70 পিস কিংবা 50 পিস, আচ্ছা আমি অ্যাভেলেবেল আপনাকে দিতে পারবো, কতটুকু ক্ষমতা আমার আছে, আচ্ছা কিন্তু এই চুলাটা টাকা থাকবে আপনার কাছে, কিন্তু জিনিস থাকবে না, 20 পিসের বেশি চুল আপনাকে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, মানে এটা 20 পিসই আসছে, 20 পিসই আসছে 2025 সালের, তাও যুদ্ধ করা চুল। আচ্ছা এটা একটু উঠে দেখান, এখন কি উঠে দেখাবো আসলে? আপনি উঠে দেখান, আমি উঠে দেখাবো, আপনি উঠে দাঁড়ান, না আপনি দাঁড়ান, এই যেভাবে দাঁড়াবেন, এই যে দেখেন এই চুলাটারে যেভাবে আপনার খুশি, আচ্ছা আপনি ওইভাবে ব্যবহার করবেন, ওইভাবে ব্যবহার করবেন। হ্যাঁ এই চুলাটার কিন্তু সবচেয়ে বেসিক যে জিনিসটা থাকে, আপনার একটা চুলার ভিতরে সর্বোচ্চ যেটা চাচ্ছি সেটা হচ্ছে ভাই তামার কিছু আছে কিনা চুলার উপরে, রাইট? এটাতে চান, রাইট? আপনি যে অনেক ভিডিও করছেন না ভাই, আমাকে একটা প্রশ্ন করেন তো, চুলার বানারটা তামার হবে, চুলার উপরে যে বানারটা বসবে সেটা তামার হবে, আপনি দেখছেন কোনটা, এই যে ঝিকটা? না হারে কারে কি কইলাম, এটা না, এটা তো ঝিক। আচ্ছা এই জিনিসটা হচ্ছে আপনি সবসময় কিন্তু তামার দেখছেন, তামার দেখেছেন, পিতলের দেখছেন, রাইট? আদারওয়াইজ অন্য কিছু দেখেছেন? না দেখি নাই। দেখছেন কখনো পিতলের হয় কি ব্রাশের হয়? দেখি নাই। ও রে এইটার কথা বলতেছিলেন এতক্ষণ, আমি এতক্ষণ এটার কথা বলতেছিলাম, এই যে 24-এর যে চুলাটা আছে, আচ্ছা এই হচ্ছে 24-এর চুলা, এটা হচ্ছে সিলভারের, সিলভার। হ্যাঁ ধরেন এই চুলাটা আপনি 5 বছর ব্যবহার করলেন, আচ্ছা 7 বছর ব্যবহার করলেন, 10 বছর ব্যবহার করলেন, আচ্ছা তাই না, 10 বছর ব্যবহার করলেন, যদি এটা 7 বছর 10 বছর ব্যবহার হয় তাহলে এটা কয় বছর ব্যবহার হবে? এইটা তো 15-20 বছর 25 বছর ব্যবহার করতে হবে। এবং এই চুলাটার যে সেন্সরের যে সিস্টেমটা আছে, এই সেন্সর সিস্টেমটাও হচ্ছে কিন্তু আপনার তামার দেওয়া। আচ্ছা এবং এটা কিন্তু অটো সেন্সর দেওয়া আছে? হ্যাঁ অটোমেটিক সেন্সর দেওয়া আছে, এবং এখানে লেখা আছে দেখেন নিয়ামা জাপানিজ টেকনোলজি, মডেল নাম্বার হচ্ছে
একবারে নীল আগুন আসবে তো, যদি নীল আগুন না আসে আমি আপনাকে ভিডিওর ভিতরে সাইফুল ভাই যেহেতু এটা চ্যানেল ওনার কিন্তু একটা রেসপেক্ট অন্যরকম রাইট ভিডিওতেই বলতেছি ওনাকে যদি আপনি ফোন দিয়ে বলেন যে ভাই আমার চুলায় কালি উঠতেছে আমি 1,00,000 টাকা দিব। আচ্ছা জানেন আমি আপনাকে প্রমিস করি কালি উঠলে 1,00,000 টাকা 1,00,000 টাকা মানে 100% নীল আগুন আসবে 100% নীল আগুন আসবে জ্বালায় দেখাই দেখাচ্ছি দাঁড়াও ওকে আগুনটা যদি আমরা একটু দেখি নীল আগুন যে আপনি বলছেন এখানে চুলা কিন্তু অলরেডি জ্বলছে ভাই ধরো ভাই কি বলেন জ্বলছে লাল আগুন জ্বলেছে এটা তো কাগজ ভাই এটা তো চুলা যে চুলা জ্বললে কিন্তু কাগজ তো বের মানে কাগজে তো লাল আগুন জ্বলে স্বাভাবিক একেবারে নীল আগুন তিনটা বার্নার যে একসাথে চলতেছে দেখেন মানে কোন লিক কিন্তু নাই প্রতিটা বার্নার প্রতিটা ফাঁকায় কিন্তু আগুন জ্বলতেছে একেবারে নীল আগুন আর একটা দম দেওয়ার জন্য এখান দিয়ে দেখতে পারবেন এখানে দম দিতে পারবেন আচ্ছা দম দেওয়া যাবে দম দিতে পারবেন খাবারে দম দেওয়ার জন্য এটা দিতে পারবেন এবং ছোট পাত্র ইউজ করলে আচ্ছা আপনি এখানে করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আগুনটা কিন্তু ঘুরে ভাই এটা ঘুরে হ্যাঁ এটা ঘুরবে আমি আপনাকে দেখাই এই দেখেন আগুনটা ঘুরে উঠবে ওকে ওকে ওরে দেখেন খুব সুন্দরভাবে উঠছে রাইট দেখেন একেবারে 100% নীল আগুন যে ভাই কিন্তু একেবারে প্রমাণ করে দিয়েছে এখন আরেকটা জিনিস বলেন ভাই বলেন এই যে আপনি যে এখানে বোতল গ্যাস রাখছেন এটা কি শুধু বোতল গ্যাসই কি ইউজ করব না না ভাই এটা দুইটা গ্যাসই ব্যবহার করা যাবে দুইটা গ্যাসই যার যেভাবে খুশি সে সেভাবে এটা ব্যবহার করতে পারবে আচ্ছা বোতল গ্যাসও ইউজ করা যাবে লাইন গ্যাসও ইউজ করা যাবে হ্যাঁ আচ্ছা ওকে গ্রানাইট সবকিছুই তো বুঝলাম এবং অটো সেন্সর সবকিছুই দেওয়া আছে এবং দেখেন অনেকে কিন্তু অনেক চুলাতে সাদা এসএস দেওয়া থাকে এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক এসএস আর একেবারে ম্যাচিং করা কিন্তু সবাই কিন্তু এরকমই খুঁজতেছে তো একেবারে 2024 সালের লেটেস্ট দুইটাও তো দেখাই দিলাম 2025 সালের আপকামিং যেটা সেটাও কিন্তু আজকে দেখাই দিলাম সবগুলাই আছে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাইয়া এটা কোম্পানি থেকে আপনার 2 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা আর অটোর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি কিসের গ্যারান্টি থাকবে অটো এই যে চুলাটার যেটা আছে ভাই অনেকের প্রবলেম হয় আপনার অটো ফায়ারটা আচ্ছা এই ধরনের যদি কোনো প্রবলেম হয় 2 বছরের ভিতরে অটো ফায়ার আপনাদেরকে আমরা চেঞ্জ করে দেব পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আর যে গ্রানাইটটা আছে গ্রানাইটের কোনো গ্যারান্টি আছে কিনা এরপরেও এই গ্রানাইট আপনার কখনো ফাটবে না আচ্ছা 2 বছরের গ্যারান্টি দেওয়া আছে কোনো প্রবলেম নেই 2 বছরের গ্যারান্টি 2 বছরের গ্যারান্টি দেওয়া আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই ওকে আজকে কি স্পেশাল কিছু থাকবে নাকি অফার অফার বলতে কি ভাই আপনার আজকের 3 মানারের ভিতরে 2 মানারের ভিতরে একটা রিজনেবল প্রাইস থাকবে আচ্ছা ধরেন আপনার এই যে চুলাটা আছে এই চুলাটার একদম রিজনেবল প্রাইস হচ্ছে 14,100 টাকা আচ্ছা 14,100 14,100 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা আর আপনার এখানে যে 3 মানে 2 বানানোর যে চুলাটা দেখতেছেন 2024 এ এই চুলাটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 13,500 টাকা 13,500 দুই বানার আর তিনবার হচ্ছে 14,100 টাকা আর যেটা 25 সাল যেটা 25 সাল আচ্ছা এটা তো একটু প্রাইস বেশি হওয়ার কথা এটা হচ্ছে আপনার চ্যানেল অনুযায়ী কিন্তু আমরা একটা ডিসকাউন্ট করে দিব আচ্ছা এইটা 25 সালের এই চুলাটার দাম হচ্ছে কোম্পানি রেট 15,800 টাকা 15,800 জি যেহেতু 20টা চুলা আছে এই 20 জনের জন্য এটা ডিসকাউন্ট বাদ দিয়ে 1 মাসের জন্য এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 14,100 টাকা 14,100 আচ্ছা দেখেন এইটা কিন্তু আপনারা এই 2024 সালের চুলার প্রাইজেই কিন্তু আপনারা 25 সালের চুলাটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো অর্ডার করবো কেমনে ভাই এগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারেন আচ্ছা আর দোকানে যারা আসতে চান যারা আসতে চান এই ঠিকানায় চলে আসবেন এই ঠিকানায় চলে আসবেন আর যারা আসতে পারবেন না এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কোনো অ্যাডভান্স করতে হবে কিনা 2,000 টাকা অ্যাডভান্স করতে হবে 1,000 টাকা অ্যাডভান্স করেন ওই অনুযায়ী কিন্তু আপনার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দিব আর যারা দোকানে আসতে চান সেটা হচ্ছে সুমাইয়া ট্রেডার্স 139 140 141 নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205 ওই অনুযায়ী আপনি ওনার সাথে যোগাযোগ করবেন আমাদের বসের সাথে ওকে আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।